নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুবই ট্রেডিশনাল এবং খুবই টেস্টি একটা আইটেম, ফুলকপির পাতা বাটা। দেখুন তাহলে এই ফুলকপির পাতা বাটা কীভাবে আজ আমরা তৈরি করছি। ফুলকপির পাতা বেটে নেওয়ার জন্য, মানে পাতা বাটার জন্য, আমি এখানে ফুলকপির পাতা নিয়েছি 6 থেকে 7টা পাতা। যে মোটা ডাঁটটা সেটা ছাড়িয়ে নিয়ে শুধু পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে 1 মুঠো ধনে পাতা কুচি, 7 থেকে 8টা রসুনের কোয়া, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1টা পেঁয়াজ। নিয়েছি এখানে 1/2 কাপ নারকোল গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, আর এই রান্নাটায় নারকোল গুঁড়োটা দিলে বেশি ভালো হয়, তাই জন্য আমি এখানে ব্যবহার করেছি। তবে তোমরা যারা অপছন্দ করো তারা না দিলেও এখানে হবে। এবারে আমি মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই সমস্ত পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি, মানে ফুলকপির পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি, নিয়ে নিচ্ছি এখানে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটাও আমি নিয়ে নিলাম, আর এখানে যে নারকোল গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম। সামান্য অল্প জল ব্যবহার করব, কারণ পাতা থেকে কিন্তু জল বের হবে। অল্প জল ব্যবহার করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর এরকমই কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি অল্প জল ব্যবহার করে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1/4 টিস্পুন আমি কালো জিরে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়, তাই তোমরা সর্ষের তেলটা ব্যবহার করে রান্নাটা তৈরি করো। এবারে এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালো করে এবারে এটাকে কষিয়ে নেব, মানে যতক্ষণ না একটা শুকনো তৈরি হচ্ছে এই পাতা বাটাটা ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পাতা বাটাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ একদম অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসছে, আর এই রান্নাটা যত একটু কষিয়ে কষিয়ে নিতে পারবে তত কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে। তবে এটাকে আর একটু হতে দিতে হবে, এখনও কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। অনেকটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। পাতা বেটে নেওয়াটা, মানে আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু ছেড়ে এসছে। এবারে আমি এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা? খুবই সহজে কিন্তু এই ফুলকপির পাতা বাটা তৈরি করা যায়, এবং গরম গরম ভাতের সাথে এর কিন্তু কোনো তুলনাই হয় না। তাহলে আপনারাও এই ভিডিওটা দেখুন এবং অবশ্যই নিজেরাও বাড়িতে তৈরি করুন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ বেল আইকনে ক্লিক করলে আমাদের প্রতিদিনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।